ছেলে আমার চারতলায় হাঁটতে উঠছে, এই উঠছে পর এই ওইতে ভর্তি করিয়ে দিয়েছে, 10 টাকা নিয়েছে। নেওয়ার পর এই চারতলায় উঠতে কইছে, উঠছি, উঠে আইয়া সিস্টার কাগজটা দিলাম, হে আইয়া কয় এই দুইটা ওষুধ লিখে দিলে সেই লোক আনতে গেলাম, হ্যাঁ পাইলাম না, ফার্মেসি পাইলে না পাওয়া নয়, আইয়ে বললাম কয় এই নাম্বারে ফোন করে, ফোন করছি, হেই কয় আইতে আছি, এই এইবার নিচে গেছি দিয়ে এক দোকান খোলা, হেই দিয়ে ওষুধগুলো আনিয়ে হাত দিতেছি, দিছি এক ট্যাবলেট ওই এক পাতা, হেই লোক আর একটা দিয়েছে, কয় এই দুইটা নিয়ে খাওয়াই দেয়, এই এবার সেলান লাগাইছে। সেলান দেওয়ার পরে মনে করেন যে কতক্ষণ ছিল, এরপর সেলান শেষ, এরপর মনে করেন যে ডাক্তার আমার মায়ের ডাক্তার খোঁজে, নার্সের দ্বারা যায়, নার্স কোনো গুরুত্বই দেয় না। কালকে আইসে একটা ডাক্তার বাইনে করে যে খোঁজ দেয়, হ্যাঁ ডাক্তার নিয়েছে খোঁজ দিয়ে দিই, মিস্ত্রি একজন লই গেছি, হ্যাঁ আর এরপর সেলাই দিতে মরার মরার পর সেলাই দিতে ওর বোলারে মরার পর সেলাই দিতে আমার বোলা ওর বোলা তো মরে গেছে আর আগেই, আর আমার বেড়তে নামাইতেছে, বেড়তে নামার পর আমার বোলাটা মরে গেছে, বেড়তে নামাইতেছে আমার সিস্টারে। যে অভিযোগ আসছে রোগী মৃত্যুর ব্যাপারে, এগুলি আসলে তদন্তাধীন বিষয়। হ্যাঁ, যদিও রোগীর অন্য কোনো শারীরিক সমস্যা আছে নাকি আসলে হাসপাতালে আসার পরে স্যালাইন বা অন্য কোনো চিকিৎসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রোগী, সেটা আমরা আসলে তদন্ত সাপেক্ষে ই করবো, দেখবো, এবং যদি কারো গাফিলতি পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।